বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা দীর্ঘদিন যাবত সরাসরি ক্লাস থেকে বঞ্চিত, আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের ক্লাস হয়তো খুলে দিবে, কিন্তু আমরা ক্লাস সরাসরি ক্লাস না করতে পেরে অনলাইন নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। একই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় হলো গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পরিমাপ দুই পদ্ধতিতে পরিমাপ করা হয়। একটি হলো ব্রিটিশ পদ্ধতি, আরেকটা হলো মেট্রিক পদ্ধতি। দীর্ঘদিন যাবৎ ব্রিটিশ পদ্ধতি চলে আসছিল, সেই ব্রিটিশ পদ্ধতিতে আমরা মাপ পরিমাপ করতাম। দৈর্ঘ্যের, যেমন দৈর্ঘ্যের পরিমাপ গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি আমরা ব্যবহার করতাম। কিন্তু 1982 সাল থেকে মেট্রিক পদ্ধতিতে আমরা সব কিছু পরিমাপ করে থাকি। যেমন দৈর্ঘ্যের পরিমাপ হলো, দৈর্ঘ্যের একক হলো মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো মিটার হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের জাদুঘরে সংরক্ষিত প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে একটি দণ্ড সংরক্ষিত আছে। সেই দণ্ডকে একক ধরে, এক মিটারের আদর্শ রূপ ধরে এর সারা বিশ্বে এই এক দৈর্ঘ্যের একক মিটার ধরে সব মাপ পরিমাপ করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আরও জানো যে পৃথিবীর উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত যে দূরত্ব, ওই মোট দূরত্বের এক কোটি ভাগের এক ভাগ হলো এক মিটারকে আদর্শ ধরা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসবো পরিমাপ তৃতীয় অধ্যায়ের পরিমাপ চ্যাপ্টারের একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সৃজনশীলটি হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। এখানে পথে প্রশ্ন হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সূত্র লিখো, খতে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, এবং গতে প্রতি মিটার 25 টাকা হিসাবে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পূর্ব এগুলো শিখেছিলাম যে দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হল দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। এবং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান হল 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এবং এই দুইটি সূত্র আমাদেরকে আমাদের অন্য পুরা সৃজনশীলটি করতে আমাদের সহায়ক হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো ক্ষতে আছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমাদের একটি শর্ত আছে, উদ্দীপকে একটি শর্ত আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। সুতরাং আমরা প্রস্থকে ক মিটার ধরে দৈর্ঘ্যও আমরা পেয়ে যাই। এবার আমরা খ করছি
মনে করি বাগানের প্রস্থ ক মিটার। সুতরাং বাগানের দৈর্ঘ্য 3 ক মিটার। আমরা উদ্দীপক থেকে পাই প্রস্থের 3 গুণ, সুতরাং প্রস্থ ক হলে দৈর্ঘ্য হবে 3 ক মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল ইকুয়াল 3 ক ইন্টু ক বর্গ মিটার। সুতরাং 3 ক স্কোয়ার বর্গ মিটার। আমরা ক এর মাধ্যমে ক্ষেত্রফল পাইলাম 3 ক স্কোয়ার বর্গ মিটার। আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 768 বর্গ মিটার। সুতরাং আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 3 ক স্কোয়ার ইকুয়াল টু 768 বর্গ মিটার। প্রশ্ন মতে 3 ক স্কোয়ার ইকুয়াল টু 768 বা ক স্কোয়ার ইকুয়াল টু 768 ভাগ 3 বা ক স্কোয়ার ইকুয়াল টু 3 × 6 1 × 3 = 15 3 × 6 = 18 256। উপরে লিখছি দেখো, বা ক ইকুয়াল √256। সুতরাং ক ইকুয়াল টু হলো 16। 256 কে বর্গমূল করলে আমরা পাই 16। তারপরে সুতরাং আমরা বলতে পারি বাগানটির প্রস্থ ১৬ মিটার এবং বাগানটির দৈর্ঘ্য ১৬ × ৩ মিটার। ৪৮ মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য হলো 48 মিটার এবং প্রস্থ হলো 16 মিটার। খ শেষ হয়ে গেল। এখন আমরা গতে যাব। গতে বলা হয়েছে প্রতি মিটার 25 টাকা হিসাবে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। বাগানের চারিদিকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো একটু, বাগানের চারিদিকের যে পরিমাপটা সেটা হলো পরিসীমা। বাগানের পরিসীমা আর সমান দৈর্ঘ্য আমরা বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাইলে আমরা গতে আমরা বের করব, খ থেকে পাই, খ হতে প্রাপ্ত বাগানের দৈর্ঘ্য 48 মিটার এবং বাগানের প্রস্থ 16 মিটার। আমরা জানি বাগানের পরিসীমা সমান হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
সুতরাং ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 16 মিটার মিটার 48 আর 16 হলো 14 4 হাতের হলো 1 5 6 64 ইন্টু টু এত মিটার 128 মিটার। বাগানের পরিসীমা আমরা পাইলাম 128 মিটার। তাহলে প্রতি মিটার 25 টাকা হিসাবে বাগানের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে আমরা লিখতে পারি 1 মিটারে খরচ হয় 25 টাকা। 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 25 টাকা। সুতরাং 128 মিটার বেড়া দিতে খরচ হয় 128 ইন্টু 25। একশো আঠাশে গুণ করলে 3200 টাকা। উত্তর হলো প্রতি মিটারে 25 টাকা হিসাবে বাগানের চারিদিকে বেড়া দিতে 3200 টাকা খরচ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি লক্ষ্য করতে অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদেরকে অনুরূপ আরেকটি সৃজনশীল তোমাদেরকে দিচ্ছি, বাসায় করে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে হোমওয়ার্কটি দিয়েছি একটি সৃজনশীল, এটা অবশ্যই বাসায় করে ফেলবে। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।